তো বেসিক্যালি আই সেল ক্লোথস, রাইট, টি শার্টস বেচি। হ্যাঁ, সো ইটস কল ম্যাট কফি, টি ম্যাট কফি থেকে আমরা টি শার্ট বেচি, দ্যাটস আওয়ার হট প্রোডাক্ট। তো যখন কোভিড আসছে সবাই তো কস্ট কাটিং, ফ্যাশনে তো কেউ কিছু হাতও দিচ্ছে না, আর কোভিডের সময় কেউ অনলাইন শপিংও করছিল না শুরুর দিকে, সো প্যাকেটে কোভিড থাকবে এ ভয়ে কেউ পারচেজও করতেছে না। সো 2 মাস ইভেন আমরা অফিসেও যাইতে পারি নাই, আমাদের নিজেদের অফিসে, বিকজ আমার বাসার রিস্ক কে নিবে, আমি যে অফিসে যাবো? সো কি এমপ্লয়ারা বাসায় ওদের স্যালারি দিতে হচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে না, 2 মাসে 6 পিস গেঞ্জি বেচছি 2 মাসে, মানে দ্যাটস নাথিং। সো কী করতে হবে, উই হ্যাড টু ইনোভেট। সো আমরা তখন মাস্কের অনেক ডিম্যান্ড ছিল, অ্যান্ড ইউ নো হাউ মাস্ক হচ্ছে আপনার মানে বোরিং অনেক, ওই হোয়াইট কালার মাস্কগুলো ওয়ান টাইম। সো আমরা এরকম ফ্যান্সি মাস্ক সেল করা শুরু করছি, প্রিন্টে, ধরেন ব্যাটম্যান, ব্যাটম্যানের চেয়ার আছে, এদিকটা ব্যাটম্যান থাকে। হ্যাঁ, সো এরকম কুল ইনোভেশন আনছি। সো আমরা, আমি আবার অনেক ঘাঁটি, রাইট, সো আমি একটা প্রিন্টিং মেথড বের করছি যেটাতে এরকম 4 কালার্স প্রিন্ট করা যায়, অ্যান্ড ওইটা আমরা উই সোল্ড ইট লাইক ক্রেজি। এখন প্রবলেম হয়ে গেছিলো, তখন কুরিয়ার কোম্পানিজ ওয়ার অলসো স্ট্রাগলিং, ওরা বুঝছিল না ডেলিভার কেমনে করবে, অনেক ঝামেলা ছিল। আমি একটা ক্রেজি অপরচুনিটি দেখছি যে বাইরে মাস্কের অনেক ডিমান্ড বাট এনাফ সাপ্লাই নাই, রাইট। সো আমি একটা বায়ার এরকম খুঁজে, যে আপনার ইনস্টাগ্রামে DM করা শুরু করছি যে ভাই এরকম মাস্ক লাগবে, মাস্ক লাগবে, মাস্ক লাগবে সব। ইয়া, সো আমি কী করছি, ধরেন ওই দেশের USA-র নাফিস সেলিম কে নক করছি যে ভাই তুমি তো ইনফ্লুয়েন্সার, তুমি কাপড় চোপড় নিয়ে কথা বলো অনেক, বা এরকম ব্যবসার নিয়ে কথা বলো, তোমার তো ক্লোদিংয়ের নিয়ে, ও হচ্ছে ধরেন ওই দেশের ইনফ্লুয়েন্সার অ্যাবাউট স্টার্টিং বিজনেসেস, কাপড়ের ব্যবসা কেমনে করতে হয় এইসব নিয়ে। সো ওকে আমি নক করছি, বলছি চল আমরা এরকম তোকে একটা সাপ্লাই দিই। বলে ঠিক আছে একটা টেস্ট রান করে দেখ। আমি DC, ওকে খুব পছন্দ করছে, হ্যাঁ ঠিক আছে ডান, আমি এটা করি। এরকম 2টা ব্যাচ করছি, ডাবল দ্য শিপিং প্রাইস, বিকজ DHL দিয়ে দিতাম, শিপে তো তখন অপশন নেই। কাট টু, লোভ বেড়ে গেছে আমার, সেটা তো পার্টনারশিপে ব্যবসা করা যায়। বলছে দেখ তুই 10 লাখ টাকা দে, আমি 10 লাখ টাকা দিব, আমরা মিলে একটা পার্টনারশিপে ব্যবসা করি, আমি সাপ্লাই দিব, তুই বেচবি, তোর তো বেচতে কিছু না, একটা ইউটিউবে ভিডিও বানালে সব ব্যাচ হয়ে যায়। আমরা সামার শর্টস করছি, সামার শর্টস, USA-তে যে সামার 3 মাস এটা আমি জানি না, কারণ আমি তো একটা মূর্খ। সো আমি যখন DC শর্টস পাঠাইছি, প্রোডাকশন করছি, 10 লাখ টাকার প্রোডাকশন, ও কিন্তু আমাকে $10,000 দিছে, আমি 10 লাখ টাকার প্রোডাকশন করছি। ওখানে ওয়েয়ারহাউস, বাইরের শেলফ স্পেস কিনা যায়, তো বাইরের শেলফ স্পেস কিনছি আমার নামে, যেমন প্রোডাক্টটা আমার হাতে থাকবে, ও আমাকে স্ক্যাম করার কোনো চান্সই নেই, প্লাস ও আমাকে 10 লাখ টাকা দিছে, ও স্ক্যাম কেমনে করবে। কাট টু, ও আমার DMs-এ রিপ্লাই দেয় না, নক করলে রিপ্লাই দেয় না, কিরে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, 1 মাস গেল গা। আমার কাছে কিন্তু শেলফ, আমার কাছে প্রোডাক্ট আছে, কিন্তু আমার কাছে যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ভাড়াগুলো আমার দিতে হচ্ছে শেলস পেসে। সো উইথ এভরি প্যাসিং মান্থ আই এম লুজিং মানি, $500-600 করে আমি। এটা হচ্ছে, ইটস কল শিপবব, শিপবব ইজ বেসিক্যালি অ্যামাজনের মতোই, বাট দে ডু ফুলফিলমেন্ট আর কি। এটা তো ওয়েয়ারহাউস, ওয়েয়ারহাউস ভাড়া নেবেন মান্থলি, আপনার প্রোডাক্ট শেষ হয়ে গেলে ওরাও ভাড়া আর নিবে না, আর ওরা ডেলিভারি প্যাকেজিং সব করে দেয়। 1 মাস রিপ্লাই দেয় না, 2 মাস রিপ্লাই দেয় না, 3 মাস রিপ্লাই দেয় না, 3টা মাস পর হি সেন্ডস মি আ মেসেজ সেইং আই ডোন্ট নিড মাই মানি, ইউ ক্যান কিপ দ্য $10,000 উইথ ইউ, আই ডোন্ট নিড ইট, আই ওয়াজ ডিপ্রেস, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস বিজনেস। লাইক হোয়াট ডু ইউ মিন ইউ আর ডিপ্রেসড, বলে আই জাস্ট ডোন্ট ফিল লাইক ডুইং ইট, ও জাস্ট সকালে মনে হয়েছে ও করবে। এখানে আমি একটা কত 22-23 বছরের ছেলে যে লোন টোন নিয়ে, কারণ ইটস ইজি সলিড বিজনেস, আমি দেখতেছি যে এটা থেকে আসবে, আই এম 13 লাখ টাকা ডাউন ইন ওয়ান, মানে ড্যাম নাইট, যে আমি 3 মাসের মধ্যে, আমি তো এটা প্রথম মাসেই, প্রথম দিনই হারাই ফেলছি, বাট আমি ভাড়া দিচ্ছি এখন। সো হিয়ার্স দ্য সিচুয়েশন, আমি 13 লাখ টাকা অলরেডি ডাউন, রাইট, 10 লাখ টাকা অলরেডি ডাউন, আর বাকিটা আমার এখন ভাড়া কাটতেছে। অ্যান্ড আমি কী করবো? সো আমি ওয়েয়ারহাউসে বলছি, ইমেল করছি, আপনার মালগুলো ফেলে দেন। বলছে ফেলতে আরও $100 লাগবে, কারণ টু গেট রিড অফ ইট, ওদের যে প্যাকেজিং, তারপরে যে মানে কস্টটা আছে ওটাও আমার বিয়ার করতে হবে। এটা বাংলাদেশ না, যাই ভাই ফেলে দিতে বলছি, রাস্তায় ফেলে দিতে, সো এটা আনপ্যাক করতে ওরা টাকা নেবে। আচ্ছা কী করবো? আই স্টার্টেড মেসেজিং অ্যাগেন, আমি এরকম দুটো এখন, এখানে কিন্তু 10 লাখ টাকার জিনিস, সো অনেক টাকার প্রোডাক্ট, রাইট। সো আমি এরকম র্যান্ডম মানুষে খুঁজছি, ফ্রিতে পাঠাইছি, আমি জাস্ট বলছি তুমি ডেলিভারি কস্টটা দাও,
আমি প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই, তাহলে তো শেলফ থেকে আমার প্রোডাক্ট কমবে, সো আমার লসটা কম হবে, সো আমি ফ্রিতে আমার প্রোডাক্টগুলো দিয়ে দিস। সো আমার কোনো এক্সাইটিং স্টোরি নাই, 7 লাখ টাকা কামাইছি, আমি 13 লাখ টাকা লস করছি, দ্যাটস মাই স্টোরি। না বাট তারপরে আস্তে আস্তে তুমি জিনিসটা থেকে রিকভার করছো কেমনে? সো অনেক অনেক টাইম লাগছে, অ্যান্ড আসলে তখন তো ইয়াং, 13 লাখ টাকা ইজ লাইক আ লট, মানে কার কার কাছে যাবো। সো আস্তে আস্তে গুড থিং, তখন কমেডি স্টার্টেড পিকিং আপ, রাইট? কত সালে এটা? এটা দিস ওয়াজ পোস্ট কোভিড, সো বাই দেন 21-এর দিকে কমেডি ওয়াজ রাইট, মানে পোস্ট কোভিড কমেডির একটা বুম হয়েছে, আমাদের একটা পডকাস্ট ছিল, ওইটাও পিক আপ করছিল, সো উই হ্যাড এ স্ট্রং কমিউনিটি। আর তখন ম্যাক কফি মাস্ককে উই সোল্ড অ্যারাউন্ড 3-4 লাখ টাকা মাস্ক পার মান্থ ইজিলি। হ্যাঁ, আর মাস্ক খুবই কম প্রোডাক্ট ইয়া ছিল, 200 টাকার মাস্ক ছিল মনে হয়, বাট উই সোল্ড লাইক আ লট অফ মাস্ক। তারপর আমরা অনেকগুলো ব্র্যান্ডের জন্য প্রোডাকশন করে দিছি, সো উই রিকভার্ড ওভাবে। বাট অ্যাকচুয়ালি আই পেড অফ দ্যাট মানি আই থিঙ্ক 2023-তে কমপ্লিটলি, ওয়েন উই আই সোল্ড আ স্পেশাল চোরকির কাছে, দ্যাট ওয়াজ একটা 12 টাকা পাইছিলাম। অ্যান্ড দেন আরেকটা ছিল ম্যাট কফি গট ফান্ডেড, সো খালিদ ফারহান, সো সো এই দুইটা মিলে উই বি পেড ইট ব্যাক। ওকে, অসম। সো ডেট থেকে বের হয়ে যাওয়া? ইয়েস, গ্রেট।